এই মাত্র পাই ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ, ওয়াগনার প্রধান প্রিগোজিন নিহত। এরপর জানিয়ে দেব জর্জিয়ার দুই অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্ত করার হুমকি। এদিকে আবারও রাশিয়ার বিমান হামলা, 26 উগ্রবাদী সন্ত্রাসী নিহত, 6টি কমান্ড সেন্টার ও বহু অস্ত্র ধ্বংস। জানিয়ে দেব আরো গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, মক্কায় ঝড়ের তাণ্ডব ও বজ্রপাত। এদিকে এবছর অন্তত দুটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করবে ইরান। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার দখল থেকে ক্রিমিয়াকে মুক্ত করা হবে অঙ্গীকার জেলনস্কির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ, ওয়াগনার প্রধান প্রিগোজিন নিহত। রাশিয়ার প্রভাবশালী ভাড়াটের যোদ্ধা সরবরাহকারী সংগঠন ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মারা গেছেন। উড়োজাহাজে তার সঙ্গে আরও 9 জন ছিলেন বলে জানানো হয়েছে। বুধবার রাশিয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। ওয়াগনার প্রধান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে রাশিয়ার হয়ে যুদ্ধ করেছিল ওয়াগনার সেনারা, তবে রুশ সামরিক নেতৃত্বের প্রতি অসন্তোষ ছিল প্রিগোজিনের। এই অসন্তোষের প্রকাশ ঘটে গত 23 জুন, বিদ্রোহ করে বসেন প্রিগোজিন। রাশিয়ার সামরিক নেতৃত্বকে উৎখাতের জন্য ইউক্রেন সীমান্ত থেকে মস্কোর দিকে অভিযান শুরু করেন তিনি। পথে কয়েকটি শহর নিজেদের নিয়ন্ত্রণে নেন ওয়াগনারের যোদ্ধারা। ওয়াগনার নিয়ন্ত্রণে যায় গুরুত্বপূর্ণ একটি রুশ সেনা ঘাঁটি। প্রিগোজিনের বিদ্রোহের জেরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েন। পরবর্তী সময়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় অভিযান বন্ধের ঘোষণা দেন প্রিগোজিন। সমঝোতায় বলা হয় প্রিগোজিন সহ ওয়াগনার সেনারা রাশিয়া ছেড়ে বেলারুশে চলে যাবেন। বিদ্রোহের পর ওয়াগনার সেনারা বেলারুশে চলে যান, তবে ওয়াগনার প্রধান প্রিগোজিনের অবস্থায় নিয়ে জল্পনা কল্পনা রয়ে যায়। সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় তিনি বেলারুশে আছেন, এমনকি তার রাশিয়া সফর এবং পুতিনের সঙ্গে দেখা করার খবরও জানা যায়, কিন্তু কখনোই প্রকাশ্যে আসেননি তিনি। জর্জিয়ার দুই অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্ত করার হুমকি। ইউক্রেন যুদ্ধের মধ্যে এবার ইউরোপের আরেক দেশ জর্জিয়ার দুটি অঞ্চল রাশিয়ার ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করার হুমকি দিয়েছে মস্কো। ক্রেমলিনের শক্তিশালী নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি দিমিত্রি মেদভেদেভ দক্ষিণ ওয়াশেটিয়া ও আবখাজিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার এ হুমকি দিয়েছেন। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার জন্য জর্জিয়ার উদ্যোগের জেরে রাশিয়ার পক্ষ থেকে এমন হুমকি দেওয়া হয়েছে খবর রয়টার্স ও আল জাজিরার। মস্কো ভিত্তিক সাপ্তাহিক পত্রিকা আগোমেন্তি আই ফেক্তি বুধবার মেদভেদেভের লেখা একটি নিবন্ধন প্রকাশ করেছে। এতে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মেদভেদেভ দক্ষিণ ওশেটিয়া ও আবখাজিয়াকে রাশিয়া অন্তর্ভুক্ত করার হুমকি দেওয়ার পাশাপাশি জর্জিয়াকে ন্যাটোভুক্ত করতে আলোচনার চেষ্টার মধ্য দিয়ে এই অঞ্চলকে পশ্চিমারা অস্থিতিশীল করতে চাচ্ছে বলে অভিযোগ করেন। এছাড়া অভিযোগ করে তিনি বলেন, আমাদের প্রতিপক্ষরা প্রক্সি যুদ্ধে লিপ্ত হয়েছে। মস্কোর ঘাড়ের ওপর দাঁড়িয়ে কিয়েভ সরকারের হাত ধরে ইউক্রেনে লড়ছে তারা, যা পূর্ণমাত্রায় ও ভয়াবহ। আবারও রাশিয়ার বিমান হামলা, 26 উগ্রবাদী সন্ত্রাসী নিহত, 6টি কমান্ড সেন্টার ও বহু অস্ত্র ধ্বংস। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল ইদলিব প্রদেশের রাশিয়ার বিমান হামলায় হায়াত তাহারির আশাম এবং হুররাস আদ্দিন তাকফির গোষ্ঠীর অন্তত 26 উগ্রবাদী সন্ত্রাসী নিহত হয়েছে। রাশিয়ার স্পুতনিক বার্তা সংস্থার আরবি বিভাগ এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাত দিয়ে স্পুতনিক আজ জানিয়েছে, সিরিয়ার সামরিক অবস্থানে হামলার প্রস্তুতি নেওয়ার সময় রাশিয়ার বিমান বাহিনী এ দুটি সন্ত্রাসী গোষ্ঠীর সন্ত্রাসীদের ওপর হামলা চালায়। অভিযানে রাশিয়ায় এক স্কোয়াড্রন যুদ্ধ বিমান অংশ নেয়। স্পুতনিক আরো জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের ওপর হামলা চালানো হয়। রুশ বার্তা সংস্থাটি বলছে, ইদলিব শহরের উপকণ্ঠে অবস্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কমান্ড সেন্টার এবং অপারেশন রুম লক্ষ্য করে জঙ্গি বিমানগুলো হামলা চালায়। এ পর্যন্ত যে খবর পাওয়া গেছে তাতে 6টি কমান্ড সেন্টার, বহু সামরিক রসদ ও সামরিক সরঞ্জাম, অস্ত্র গোদাম এবং তাকফিরি সন্ত্রাসীদের বেশ কিছু ড্রোন সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। প্রাথমিক তথ্য অনুসারে বিমান হামলায় 26 জন উগ্রবাদী সন্ত্রাসী নিহত এবং আহত হয়েছে বহু সন্ত্রাসী, সূত্র পার্স টুডে। মক্কায় ঝড়ের তাণ্ডব ও বজ্রপাত।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও জেদ্দা সহ অন্যান্য অঞ্চলে ঝড় হয়েছে। এতে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েন ওমরা যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার ঝড়ের পাশাপাশি ভয়ঙ্কর বজ্র ও ভারী বৃষ্টিপাতও হয়। খবর খালিজ টাইমস ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দেশটির মক্কা ও জেদ্দা সহ অন্যান্য অঞ্চলে শুরু হওয়া তীব্র ঝড়ের সময় ক্লক টাওয়ারে বজ্র আঘাত আনে। ঝড়ের কারণে বুধবার বন্ধ রয়েছে মক্কার স্কুল, বিভিন্ন স্থানে হয়েছে নানা ক্ষয়ক্ষতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা কিছু ভিডিওতে দেখা গেছে ঝড়ের তাণ্ডব আর বাতাসের তীব্রতা। এমনকি ঝড়ের সময় মক্কার গ্রান্ড মসজিদে উপস্থিত অনেক ওমরা যাত্রীকে তীব্র বাতাসে পড়ে যেতে দেখা যায়। জেদ্দার উত্তর পূর্বে আসফান রোডে প্রবল বৃষ্টি এবং ঝড়ের মধ্যে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার মতো ঘটনাও চোখে পড়ে। এবছর অন্তত দুটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করবে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, চলতি ফার্সি বছরের তার দেশ নিজস্ব প্রযুক্তিতে তৈরি অন্তত দুটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাবে। আগামী 19 মার্চ চলতি ফার্সি বছর শেষ হবে। গত মঙ্গলবার এক অনুষ্ঠানে রেজা আশতিয়ানি বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলো কৃত্রিম উপগ্রহ এবং সিমার্গের মতো উপগ্রহ বহনকারী রকেট তৈরির কাজ করছে। তিনি বলেন, আমরা স্যাটেলাইট উন্নয়ন এবং মহাকাশে উৎক্ষেপণের কাজে যুক্ত রয়েছি। চলতি বছর 2-3 কৃত্রিম উপগ্রহ মহাকাশ পাঠাবো এবং আশা করি এক্ষেত্রে আমরা সফল হব। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সাম্প্রতিক বছরগুলোতে বেসামরিক মহাকাশ কর্মসূচিতে বড় ধরনের উন্নয়ন ঘটিয়েছে। কৃত্রিম উপগ্রহ তৈরি এবং উৎক্ষেপণের দিক দিয়ে ইরান এখন বিশ্বে শীর্ষ দেশ 10 দেশের অন্যতম। সূত্র পার্স টুডে। রাশিয়ার দখল থেকে ক্রিমিয়াকে মুক্ত করা হবে অঙ্গীকার জেলেনস্কির। 2014 সাল থেকে ক্রিমিয়া দখল করে আছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ দখল থেকে ক্রিমিয়াকে মুক্ত করার অঙ্গীকার করেছেন। এমন এক সময় তিনি এই অঙ্গীকার করলেন যখন ইউক্রেনের পশ্চিমা মিত্ররা যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান F-16 দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। খবরে বলা হয়েছে, যুদ্ধবিমান সরবরাহের অঙ্গীকার পাওয়ার জেলেনস্কির আত্মবিশ্বাস বেড়ে গেছে। গতকাল এক বক্তব্যে তিনি বলেন, যুদ্ধে রাশিয়া অবশ্যই পরাজিত হবে আর তার দেশ ইউক্রেন বিজয়ী হবে। কারণ হিসেবে তিনি বলেন, পশ্চিমারা রাশিয়াকে পরাজিত দেখার জন্য ঐক্যবদ্ধ এবং সত্য ইউক্রেনের পক্ষে। ইউক্রেন যুদ্ধবন্ধের কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। জেলেনস্কি তার একাধিক বক্তব্যে বলেছেন, যতদিন পর্যন্ত ক্রিমিয়া মুক্ত না হবে ততদিন পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবেন। বুধবার এক আন্তর্জাতিক সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনের অন্যান্য অঞ্চলের মতো ক্রিমিয়াকেও মুক্ত করা হবে। নির্বাচিত কলাম নির্বাচন গ্রহণযোগ্য না হলে কি হবে? চ্যানেল আইতে প্রচারিত পত্রিকায় প্রকাশিত খবরের সর্বাধিক জনপ্রিয় আয়োজন আজকের সংবাদপত্র অনুষ্ঠানের। 19 বছরে পদর্পণে বিশেষ মুহূর্তে স্টুডিওতে উপস্থিত ছিলেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাওয়াত হোসেন ও অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। উপস্থাপনায় ছিলেন মানব জমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। শুক্রবার রাতে সরাসরি প্রচারিত এই বিশেষ অনুষ্ঠানে উঠে আসে রাজনীতির চালচিত্র ও সংকট নিরসনে নাগরিক সমাজের ভূমিকা। আলোচনার চম্বুক অংশ পাঠকের জন্য তুলে ধরা হলো। নির্বাচন কমিশনের বর্তমান যে অবস্থা তাতে আমি আশাবাদী নই, বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাওয়াত হোসেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাওয়াত হোসেন বলেন, দেশের রাজনীতির ভবিষ্যৎ কি চিন্তা করলে এর কোনো কুল পাই না। এর কারণটা হলো যে বাংলাদেশে যতগুলো দল আছে তারা দুইটা মেরুতে আছে, যারা একে অপরকে কাউন্টার করতে পারে এবং সরকার গঠনের ক্ষমতা রাখে।